একশো পঁচিশ সিসি বাইক পঞ্চান্ন হাজার টাকা একশো পঁচিশ সিসি বাজাজ ডিসকভার আচ্ছা দিলাম আলহামদুলিল্লাহ পঁয়ষট্টি একশো পঞ্চাশ সিসি বাইক পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার এটা পঁচাশি এটা

ফার্স্ট মালিক দুই বছরের কাগজ ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে তাছাড়া গাড়িটা একটা চুল পরিমাণ কোনো একটা স্কেচ নাই গাড়িটা আলহামদুলিল্লাহ একদম খুবই খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার হ্যাঁ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় সুজুকি জিক্সার মনটন হ্যাঁ এই চব্বিশ সালে সোলমতন কিনা সার্ভিস বুকও আছে হ্যাঁ

একটা গাড়ি মোটামুটি পাঁচ হাজার সাড়ে চার হাজার কিলোর মধ্যে ব্রেক ইন পিউড পার হয় কিন্তু মাত্র ব্রেক ইন পিউড পার হয়ে রোডে চলার জন্য উপযুক্ত হয়েছে গাড়িটা গাড়িটা দুই বছরের কাগজ আর নাম ট্রান্সফার করতে চাইলে এনি টাইম নাম ট্রান্সফার করে নেবেন হ্যাঁ দুইটা চাবি দুইটা চাবি একটা এন্ট্রি ইনটেক একটা ইউজ করছে

95000 1595 হ্যাঁ 159500 টাকায় ওয়ান টেস্ট গাড়ি জেনিবো সে প্রথম মালিক হবে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতারব আচ্ছা পাশাপাশি যাচ্ছে পাশাপাশি এজ বাসন 2 গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ফুল আনটাজ গাড়ি গায়রা 22 এর শরমতন কিনা 10 বছরের কাগজ 10 বছর মানে 33 সাল পর্যন্ত ভাবতে গেলে অবাক লাগে ভাই 33 সাল বত্রিশ সাল পর্যন্ত গাড়ির কাগজের মেয়াদ আছে গাড়িটা আলহামদুলিল্লাহ একদম টিপটাপ কন্ডিশন কোন একটা চুল পরিমাণ স্টেশনারি গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচানব্বই হাজার এক লক্ষ এক লক্ষ হাজার টাকা এই যে একটা আছে আর্মা ডাব্লিউ কালার ডাবল ডিক্স এ ফাইভ বার্সন টু গাড়িটার ভাঁস মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ১৮ সালের গাড়ি মিরপুর বিএডটির নাম্বার গাড়িটার দাম মাত্র এক লাখ হাজার

ডাবল আঠারো সালের গাড়ি একদম একদম চকচকাম এটা মানে রংটা দেখলে কেউ বুঝতে পারবো না যে এটা আঠারো সালের গাড়ি মনে করবো যে বিশ বাইশের গাড়ি এত ফ্রেশ একটা গাড়ি ডাবল ডিস্ক দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা কত নব্বই হাজার নব্বই হাজার টাকা হ্যাঁ নব্বই হাজার টাকা ওকে মাত্র নব্বই হাজার টাকা পাচ্ছেন কিন্তু এই সুপার গাড়িটি হ্যাঁ তাও ডাবল ডিস্ক আর্মি কালার আর্মি কালার পাশাপাশি দেখেন যাদের কেটিএম ডিউক লাগবে যাদের র‍্যাপসল লাগবে এফআই বাইক লাগবে তাদের জন্য কিন্তু হিউজ বাইক এটা ও সরি কেটিএম আরসি কেটিএম আরসি এটা হলো 21 সালে শরমতন কেনা দুই বছরের কাগজ গাড়িটা 16000 প্লাস রান করছে তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন সাউন্ড কন্ডিশন খুবই ফার্স্ট ক্লাস দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র 2 লাখ 80000 2 লাখ টাকা লক্ষ 80000 টাকায় কেটিএম আরসি

আমাকে একটা হাত দিবেন মালিকানা পরিবর্তন করে বিয়ারটিতে যে আপনার নামে কাগজ বুঝতে পারে তারপর আপনি লেনদেন করবেন কোন সমস্যা নেই আল্লাহর রহমতে তারপরে দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড উনিশ সালের গাড়ি গাড়ির দাম মাত্র দুই লাখ আশি হাজার ছয় লাখ টাকার গাড়ি মাত্র দুই লাখ আশি হাজার টাকা ছয় লাখ টাকার গাড়ি পাচ্ছেন দুই লক্ষ আশি হাজার টাকায় কালারটা সুন্দর আছে আচ্ছা তারপরে ফেজার দেখাবো তিন তিনটা ফেজার এটা হইলো একুশ সালে সরমদন কেনা ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়ির দাম মাত্র এক লাখ

আচ্ছা জান দিলাম আলহামদুলিল্লাহ কালার কোনো রং চং করা হয়তো বাসন ওয়ান গাড়ি গুলা রং চং করা থাকে বা অনেক আগের গাড়ি কিন্তু গাড়ির ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন খুবই ফার্স্ট ক্লাস গাড়িটার কন্ডিশন খুব আসলে মাসাল খুবই ভালো দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা টাকায় পাশাপাশি বাজাজের বাগান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো পিস এখানে আছে বাজাজ কোম্পানির গাড়ি তাছাড়া এই যে পালচার এনএস

ফ্রেশ কন্ডিশন বাইশ সালে সরমতন কেনা ফাঁস মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই খুবই ফ্রেশ এবং কি এই কালারের গাড়িটা খুব ক্রাশ একটা বাইক পালচারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি এবং কি এই কালার একটা সবার চোখে ধরার একটা কালার তবে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ

এটা ফ্রেশ করা হয়েছে গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো সাউন্ড কন্ডিশন খুব ভালো আছে গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ টাকা ফেজার ওকে

এইটা দুই বছরের কাগজ তেষ্ট ফেল গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো উনিশ সালের গাড়ি দাম মাত্র এক লাখ আঠাইশ হাজার এক লাখ আঠাইশ এক লক্ষ আঠাইশ হাজার টাকা পাচ্ছে কিন্তু পালসার ডাবল ডিক্স এর বাইক হুম অন টেস্ট না এটা নাম্বার করা নাম্বার করা হ্যাঁ নাম্বার করা এই যে বাইক এই যে আরেকটা আছে পালসার এটাও উনিশ সালের গাড়ি ডাবল ডিক্স ইজি ফাইভ দাম মাত্র টাকা উনিশ সালের গাড়ি মাত্র এক লাখ বিশ হাজার আচ্ছা তারপর এটা এই যে এটা সতেরো রেজিস্ট্রেশন তবে এই গাড়িগুলা ষোলো পনেরোতে আসছে ষোলোর মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র

এক লাখ না শুধুমাত্র আশি হাজার টাকা এগুলা বাইক কিন্তু ভাই প্রত্যেকটা বাইক কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ছাড়া কিন্তু বাইক আসলে রাখা হয় না এখানটায় আচ্ছা প্লাটিনাইস গিয়ার প্লাটিনা এস গিয়ার একশো দশ সিসি গাড়ি আচ্ছা একুশ সালের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার আমি তো নব্বই কথা ভাবছিলাম না না মাত্র পঁচাশি হাজার

আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র ষাট হাজার টাকা একশো টাকা একশো দশ সি বাইক মাত্র ষাট হাজার টাকা একশো দশ বাইক পাচ্ছেন মাত্র হাজার টাকা আচ্ছা তাছাড়া কি কুরিয়ারের ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আল্লাহর রহমতে কুরিয়ার ব্যবস্থা আছে বলতে আমাদের যেই শোরুমের ভিডিওটা দেখতাছেন অবশ্যই ভিডিওটা যেই গাড়িটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট মেরে আমার ইমু বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন পাঠানোর পরে আমি ওই গাড়িটা আপনার ভিডিও কলে দেখাবো দেখানোর পরে

গাড়িটা রান করছে মাত্র এগারো হাজার কিলো যে নিবো সে ফাঁসমালিক হব বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে যাবো গাড়ির দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ হ্যাঁ এক লাখ পাঁচ তেইশের গাড়ি এক লক্ষ পাঁচ হাজার এই যে আরেকটা আছে একশো পঁয়ষট্টি রানার বোল্ট এটা নাম্বার করা দুই বছরের কাগজ তেইশ সালে শোরুম কিনা কিনার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দাম মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ টাকা হ্যাঁ

আমরা দেখানোর চেষ্টা করেছি আচ্ছা এর পাশাপাশি যাদের বাজেট আছে একদমই কম মানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকার ভিতরে তাদের জন্য বেশ কিছু বাইক আমরা এখন দেখাবো রানার রয়্যাল প্লাস রয়্যাল প্লাস রয়্যাল প্লাস একশো দশ সিসি হাইড্রাম পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশ হাজার হ্যাঁ আর এইটা বাসন টু বাসন টু একশো দশ সিসি রয়্যাল প্লাস গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র

এটা 45000 45000 হ্যাঁ 45000 বুলেট ভার্সন 2 আচ্ছা এই যে 1টা 2টা 3টা 3টা বাইচালন 45 এইটা 45 করে তবে একটা ব্যাটারি 2টা নুকেল গ্লাস বাইক বনপিট পক্ষ থেকে রানার গাড়ির লগে ফ্রি থাকবে এবং কি প্রত্যেকটা গাড়ির সাথে এক বছর পর্যন্ত 4টা ফ্রি সার্ভিস পাবেন 4টা ফ্রি ফ্রি সার্ভিস পাবেন যে কোনো কাজবাজ

যে তিনি কিন্তু রাত দুইটা তিনটা চারটা নাই যে কোনো সময় ফোন দিলেই ইনশাল্লাহ ফোনটা রিসিভ করে